সুইসাইড ওয়াচ হচ্ছে একটি নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তিকে আত্মহত্যার চেষ্টা থেকে বিরত রাখা হয়। সাধারণত এই শব্দটি কারাগার, হাসপাতাল, মানসিক হাসপাতাল বা সামরিক ঘাঁটিতে বন্দী বা রোগীদের প্রসঙ্গে ব্যবহৃত হয়। আমেরিকান গায়ক, গীতিকার, রেকর্ড প্রযোজক এবং দোষী সাব্যস্ত যৌন অপরাধী রবার্ট সিলভেস্টার কেলি গত সপ্তাহে তরুণীদের যৌন নিপীড়নের জন্য তাকে 30 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর ফেডারেল কর্তৃপক্ষ এই গায়ককে সুইসাইড ওয়াচের নজরদারিতে রাখার নির্দেশ দেন। সম্প্রতি কারাগারের সুইসাইড ওয়াচ থেকে সরানো হয়েছে আর কেলিকে। এ বিষয়ে প্রসিকিউটররা বলছেন, এই সুইসাইড ওয়াচে রাখার প্রক্রিয়াটি একজন মানুষের জন্য একটি শাস্তি ছাড়া কিছুই না। আত্মঘাতী না হলে কাউকে সুইসাইড ওয়াচে রাখার বিড়ম্বনা হলো এই ব্যবস্থাটি আসলে একজন ব্যক্তির জন্য আরো ক্ষতির কারণ হয়। এদিকে মামলা করার পরিকল্পনা করছেন আর কেলি। কয়েক দশক ধরে যৌন অসদাচরণের অভিযোগের পর কেলিকে সেপ্টেম্বরে 9টি ধান্দাবাজি এবং যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। কেলিকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইশরাত জাহান, সময় সংবাদ।